हेलो बंधुरा, आज आबार आमी एक रेसिपी निये हाजिर होयेछि चिंगड़ी माछेर मालाई कोफ्ता कारी। देखुन चिंगड़ी माछ मालाई कोफ्ता बारिर जन्य चिंगड़ी माछ निये निएछि खोसा छाड़िये 500 ग्राम, प्याज निएछि बड़ो एकटा, आदा 1 इंची आर रसुन कयेकटा, काँचा लंका। एखन आमी एकटा मिक्सिर जारेर मध्ये चिंगड़ी माछगुलो निये निएछि। এবার আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব নিয়ে নেব একসঙ্গে। এরপরে এই মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ, নুন, লঙ্কা গুঁড়ি আর জিরা গুঁড়ি দিয়ে দেব। দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। এখন গ্রেভি বানানোর জন্য একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা আর রসুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম, তাতে 1/2 চামচের মতো জিরা দিয়ে দিলাম ফোড়নে। ফোড়ন ঠিক নয়, এটাই মশলা হবে। এবারে আদা রসুনটাও দিয়ে দিলাম ভাজার জন্য। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এর মধ্যে এলাচ দিয়ে দেব আর দারচিনি দিয়ে দেব। এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এরপরে কয়েকটা কাজু দানা দিয়ে দেব। এবার ভালো করে ভেজে নেব। এটা গ্রেভির জন্য পেস্ট করে নেব। আর চিংড়ি মাছটা আমার পেস্ট করা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। এটার মধ্যে কোপ্তা বানানোর জন্য ডিম ব্যবহার করতে পারেন, আমি ডিম দিলাম না, আমি শুধুই বানাবো এটা। এখন একটা প্যান বসিয়ে নিলাম। এই প্যানে তেল দিয়ে দেব কোপ্তাগুলো ভাজার জন্য। আর পেস্ট বানানোর জন্য পেস্ট করে নেব কাজু পেঁয়াজ ভাজা, ওটা একটা পেস্ট বানিয়ে নেব গ্রেভি বানানোর জন্য। কোপ্তাগুলো খুব কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব। সব কোপ্তা ভাজা হয়ে গেছে, এখন আমি পেস্টটা বানিয়ে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখন ওই প্যানের মধ্যে ওই তেলে এলাচ, দারচিনি, একটু লবঙ্গ, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার এই মশলাটা দিয়ে দেব তেলের মধ্যে। এবার অল্প সময় কষিয়ে নেব, খুব বেশি কষাতে হবে না, কারণ এটা ভাজা মশলা।
এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ি আর একটু নুন দিয়ে দেব বা হালকা কষিয়ে নারকেলের দুধটা দিয়ে দেব এবার গ্রেভিটা ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে দেব কোপ্তাগুলো খুব নরম তাই আস্তে আস্তে দিয়ে দিতে হবে এবং খুব নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যেতে পারে এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব কোপ্তা কারি রেডি চিংড়ি মাছের মালাই কোপ্তা ভেঙে যাচ্ছে খুব হালকা করে তুলতে হবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা